এবারে নজর রাখবো রাজ্য বিধানসভার দিকে। বিএসএফ এর সীমানা বৃদ্ধি নিয়ে যে আলোচনা প্রস্তাব, সেই প্রস্তাবে আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে বিভিন্ন বিধায়কের বক্তব্য, সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। একদিকে যেরকম পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী, তিনি এই প্রস্তাব পেশ করেন তিনি, এবং তারপরই আলোচনা হয় এবং যে বিষয়গুলো উঠে আসছে, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেটা বলছেন, এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন। সীমান্ত এলাকায় বিএসএফ এর সমালোচনার পাশাপাশি রাজ্য পুলিশকেও অভিযুক্ত করেন তিনি, বিরোধিতা করেন বিএসএফ এর এলাকা বৃদ্ধির সিদ্ধান্তের। বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবির এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে তার বক্তব্য বলেন। তিনি উল্লেখ করেন, বিজেপি বিধায়ক স্বীকার করেন সীমান্তে চোরাচালান হচ্ছে, তাহলে আগে ছিল 5 কিলোমিটার, পরে হলো 8 কিলোমিটার, পরে বাড়িয়ে 15 কিলোমিটার। অভিযান সিজার এবং গ্রেফতার, এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট। তার চাকরি জীবনের বেশ কিছু ঘটনা জানা থাকার কথা উল্লেখ করে বিএসএফের দ্বারা মিথ্যা মামলায় ফাঁসানোর কথা উল্লেখ করেন বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং বলেন বিজেপির তরফ থেকে কেন্দ্রের কাছে সীমানা 50 কিলোমিটার থেকে আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দেবাশিস, এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে যে আলোচনাগুলো হচ্ছে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে দেখো বিএসএফ এর নিয়ে যে প্রস্তাব, বিএসএফ এর সীমানা বৃদ্ধি নিয়ে যে প্রস্তাব হয়েছে, সেই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি চলছে বিধানসভার অধিবেশন পক্ষে। এবং ইতিমধ্যেই জানো যে এই প্রস্তাব নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে রীতিমতো ছাপন তৈরি হয়েছে এবং বিরোধী দলের শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এখানে 112টি ভোট এবং বিজেপির পক্ষে 63টি ভোট পেয়ে কিন্তু এই প্রস্তাব কিন্তু প্রস্তাবে কিন্তু পক্ষে জিতলো, অর্থাৎ পাশ হয়ে গেল। এবং সেই জায়গা থেকে মানে যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, দাবি করেছেন যে সীমানা বৃদ্ধি যেটা 15 থেকে 50 কিলোমিটার করেছে, সেই 50 কিলোমিটার না, তা বৃদ্ধি করে 80 কিলোমিটার করা, 80 কিলোমিটার করা হোক। পাশাপাশি শাসক দলের বিধায়করা কিন্তু রাজ্যের অধিকারকে খর্ব করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তোলে। এবং সেক্ষেত্রে পরিষ্কার অভিযোগ যে অভিযোগের মধ্যে রয়েছে যে রাজ্যে কেন্দ্রীয় সরকার সুজাপথে না গিয়ে ঘুরপথে, অর্থাৎ ঘুরপথে কিন্তু পুলিশি ব্যবস্থা যা আছে সেই পুলিশি ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্যই যে ব্যবস্থা করছে। কেন ইতিমধ্যেই কিন্তু এই বিধানসভার আলোচনা পর্বে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তার চাকরি ক্ষেত্রের অভিজ্ঞতার কথা কিন্তু তিনি জানান এবং অভিজ্ঞতায় বলেন যে কিভাবে সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিএসএফ মিথ্যা মামলা রুজু করছে করে এবং সেই অভিযোগের কিন্তু এখানে করেছেন। কারণ তার নিজস্ব যে ব্যক্তিগত জীবনে তিনি যখন চাকরি করতেন মুর্শিদাবাদ জেলার, যখন তিনি এসপি ছিলেন অর্থাৎ পুলিশ সুপার, সেই সময় কিন্তু যে ঘটনা ঘটে তার কিছু কয়েকটি উল্লেখ করেন যে কিভাবে একজন মানুষকে মিথ্যা মামলায় তার অভিযোগ করেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যদিও এই প্রস্তাবের বিপক্ষে বলেছে, কিন্তু সর্বশেষ যে রেজাল্ট সেই এর পক্ষে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে এই প্রস্তাব বিধানসভায় কিন্তু পাশ হয়ে যাবে। অর্থাৎ 15 থেকে 50 কিলোমিটার করার যে কেন্দ্রীয় সিদ্ধান্ত, সেই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে যে প্রস্তাব রাজ্য নিয়ে এসছে সেই জায়গায় সেই প্রস্তাব কিন্তু খারিজ হয়ে যায়, প্রস্তাব কিন্তু সেখানে পাশ হয়ে যায়। অর্থাৎ বলা যেতেই পারে এই প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাশ হয়ে গেল। অর্থাৎ সংখ্যাধিক্যের ভিত্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রস্তাব এনেছিল সেই প্রস্তাবে কিন্তু সমর্থনে বেশি সংখ্যকের বিধায়ক
ভোট দেয় এবং সেই ভোটে কিন্তু 112 শাসক দলের বিধায়কদের পক্ষে, শাসক দলের পক্ষে এবং প্রস্তাবের পক্ষে এবং 63 জন বিধায়ক পক্ষে কিন্তু বিধায়ক সেই 63 জন বিধায়ক কিন্তু সেই বিধায়ক এই প্রস্তাবের পক্ষে পক্ষে বলেছিল, পক্ষে তারা রায় দিয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে প্রস্তাবের বিপক্ষে রায় দিয়েছে, অর্থাৎ বলা যেতেই পারে যে এই কিন্তু প্রস্তাব পাশ হয়ে গেছে। এবং এই প্রসঙ্গ বলতে গিয়ে শাসক দলের বিধায়করা যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই প্রস্তাব কিন্তু সেই প্রস্তাব যেখানে বলেছেন যে রাজ্যের যে ক্ষমতা অর্থাৎ সাংবিধানিক যে অধিকার সেই অধিকার কিন্তু খর্ব হচ্ছে এবং সেই অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এবং বিশেষত বলা যেতে পারে 11টি জেলা, সেই 11টি জেলায় কিন্তু রীতিমতো 11টি জেলাতে যে পুলিশি যে ব্যবস্থা রয়েছে একটি পরিসংখ্যান দিয়ে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কিভাবে এই রাজ্যের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে এবং সেই সেই বিষয় প্রসঙ্গে তিনি তুলে ধরেন এবং প্রত্যেকের কাছে আবেদন জানায় যে যাতে তারা এই প্রস্তাবের বিরোধিতা করা অর্থাৎ কেন্দ্রীয় থেকে যে বিজ্ঞপ্তির প্রত্যাহারের আর্জি জানান এবং সেইটার কিন্তু সর্বসম্মতভাবে কিন্তু এই বিধানসভায় পাশ হয়ে যায়। সফল দেবাশিস, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা দেখেছি এর আগে পাঞ্জাব বিধানসভাতেও কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় এবং পাঞ্জাবের পর পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ হলো। হ্যাঁ দেখো, একদম একদম বলা যেতেই পারে যে যে প্রস্তাব বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে রাজপথে যে 15 থেকে বিএসএফ এর বর্ডার সীমান্ত এলাকায় বিএসএফ এর যে সীমান্ত এলাকা ছিল 15 কিলোমিটার, সেই 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে। সেই 50 কিলোমিটার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিরোধিতা করে এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন এবং যা আজকের কিন্তু আলোচনা পর্বে যখন পার্থ চট্টোপাধ্যায় পরিষদে তিনি যখন বক্তব্য রাখেন তিনি বললেন যে আমরা ভেবেছিলাম যে যে বিপুল সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে তাতে হয়তো রাজ্যের কথা শুনবে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যেভাবে কেন্দ্র তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারই বিরোধিতা করে কিন্তু আজকে এই বাধ্য হয়েছে এই প্রস্তাব আনতে, যে প্রস্তাবের বিপক্ষে অবশ্য বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বলেছে এবং শুভেন্দু অধিকারী পাল্টা সেই 15 কিলোমিটার জায়গায় 50 কিলোমিটার সেটাকে ঘুরিয়ে দিয়ে বরঞ্চ সে 80 কিলোমিটার করার তিনি দাবি জানিয়েছেন বিধানসভায়, সে কথা বলেছেন। অর্থাৎ কিন্তু সর্বসম্মতিভাবে যেহেতু 112 ভোট এবং 63 ভোটের ব্যবধানে কিন্তু এই প্রস্তাবের পক্ষে অর্থাৎ যে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি আসে সেই বিজ্ঞপ্তির বিপক্ষে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রত্যাহার করার দাবিকে সমর্থন জানিয়ে কিন্তু আজকে রাজ্য বিধানসভায় কিন্তু পাশ হয়ে গেল এই প্রস্তাব, যে প্রস্তাব পরিষদীয় চট্টোপাধ্যায় পেশ করেছিলেন। দেবাশিস, এই প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিতর্কের ঝড় ওঠে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ যখন এই প্রসঙ্গে বলতে গিয়ে তার মন্তব্য সামনে আনেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেছিলেন যদি একবার উল্লেখ করো। দেখো বিধানসভায় যখন বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যখন বললেন যে এখানটা উদয়ন গুহ যখন বলেছেন যে এখানে যে বর্ডার অঞ্চলে যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে তার থেকে কোনো ছেলে যখন 7-8 বছরের ছেলে যখন দেখে তার বাবাকে সে বিএসএফ এর যারা রয়েছে যারা সীমান্ত পাড়া তারা উঠবোস করাচ্ছেন এবং এর পাশাপাশি তার মাকে সার্চ ওয়ারেন্টের নাম করে তাকে যেভাবে তারা সেক্ষেত্রে তার প্রাইভেট পার্সে হাত দিচ্ছে তা কিন্তু দেখার পরে কোনো ছেলে আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না এবং তাতে বিজেপি নেতৃত্ব অর্থাৎ বিজেপির নাম না করলেও তাতে যতই জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিক না কেন তাতে কিন্তু কোনো মতেই সেই ছেলেটি দেশপ্রেমিক হতে পারে না। এই বক্তব্য বলার পরেই দেখা যায় বিধানসভায় বিজেপি বিধায়করা তারা কিন্তু চিৎকার করে ওঠে এবং পাশাপাশি সেই সময় দেখা যায় যখন এই চিৎকার করে ওঠে তখনই সে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেই সময় শোনা যায় যতদূর শোনা যায় যে মিহির গোস্বামীকে উদ্দেশ্য করে কিন্তু উদয়ন গুহ বেশ কিছু কথা বলে জানিয়ে কিন্তু আরো বেশি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, যদিও পরবর্তীকালে অধ্যক্ষের হস্তক্ষেপে কিন্তু তা ঠিক হয়। সফল বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে এর বিরোধিতায়
প্রস্তাব পাস হলো রাজ্য বিধানসভায়, 112-63 ভোটে প্রস্তাবের পক্ষে, এই 112-63 ভোটে এই প্রস্তাব পাস হয়েছে। এবং স্বাভাবিকভাবে এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ খবর, এবং পাঞ্জাবের পর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাস হলো।